Assalamualikum warahmatullahi wabarakatuh. Asha kori shobai bhalo achen shusto achen. Ami Mohammad Iqbal sir Bhai enterprise kargalsher pokkho theke jokhoni kichu gari collection kori tokhoni kintu apnar kache chole ashi ki ki gari collection kori apnader jonno ajke viewers ajke kintu apnader jonno 2004 er X filter new shape 2012 registration shada color bidore beige interior 33 serial gari collection korechi আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ চলুন কথা না বাড়ি গাড়িগুলো কি কন্ডিশন আছে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ওয়ার সেলারগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটি লাগানো হয়েছে যেহেতু আপনার ক্রিম হয়ে গেলে হেডলাইটগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় যার কারণে আমরা এটি কিন্তু হেডলাইটগুলো চেঞ্জ করা হয়েছে গ্রিলগুলো গ্রিলটি চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ সামনে হেডলাইটগুলো গ্রিলটি চেঞ্জ করা হয়েছে ইনশাআল্লাহ 33 সিরিয়াল 12 রেজিস্ট্রেশন হয়েছে সামনের যে আপনার জালিটি ফ্রেশ অবস্থায় আছে ফগলাইটগুলো লাগানো আছে ইনশাআল্লাহ আপনার স্টিল বাম্পার লাগানো নেই এবং আপনার বনার থেকে শুরু করে সাইডগুলো কিন্তু একেবারে কিন্তু ওভারঅল ফুল গাড়িটি কিন্তু আপনার রং করা হয়েছে টাচ আপ করা হয়েছে এবং আপনার টায়ারগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং আপনার অ্যালোরিন্স লাগানো আছে চারটি মাঠগাড়ে কিন্তু আপনার ইন্ডিকেটার লাইটটি ভালো আছে এবং অরিজিনাল লাইটটি আছে এবং আপনার কেচি লাগানো আছে চারটি ডাস্টার ম্যাট ইনশাল্লাহ লাগানো আছে এটাতে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল গ্লাসগুলো আছে ইনশাল্লাহ হ্যান্ডেলগুলো আপনার ক্রোম নিকেল লাগানো আছে এবং গ্লাসের যে বিটগুলো ইনশাল্লাহ নিকেলের লাগানো হয়েছে আপনার রেনশুটগুলো ফ্রেশ অবস্থায় আছে এবং নতুন অবস্থায় আছে সাদের রুববারগুলো কিন্তু আপনার ফ্রেশ আসছে ভালো আছে বাম পাশটি কিন্তু ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ এবং পিছনের টায়ারটি এবং রিমসগুলো একই ডিজাইনের চারটি রিমস আছে এবং আপনার ব্যাকলাইটে কী অবস্থা আছে ইনশাআল্লাহ ব্যাকলাইটগুলো অরিজিনাল ব্যাকলাইটগুলো দুইটি আছে শোলাইটটি আপনার অরিজিনাল যে গাড়ির সাথে শোলাইটগুলো আসছে দুটি ব্যাক গিয়ারের শোলাইটগুলো ফ্রেশ অবস্থায় আছে এক্স প্যাকেজ এবং পিছনের নাম্বার প্লেটটি ডিজিটাল প্লেট আছে ফিলার যে লেখাগুলো ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ স্পলারটি গাড়ির সাথে আসে ফিলার গাড়ি যেহেতু ফ্রেশ অবস্থায় আছে এবং কোনো ফাটা নেই এবং ছাদে কিন্তু একটি আপনার অ্যান্টিনার আসে অ্যান্টিনারটি ফিটিংস অবস্থায় আছে স্টিল বাম্পার লাগানো নেই বাম্পার শোলার জুড়ে কিন্তু ভালো অবস্থায় আছে অতএব ম্যাচিং নেই ফ্রেশ দুটি লাইটে আছে ইনশাআল্লাহ এবং আপনার বাম পাশের ডান পাশটি কী অবস্থায় আছে ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনার নিকেল যে বিটগুলো লাগানো হয়েছে হ্যান্ডেলের কিন্তু কেচিংগুলো লাগানো হয়েছে আপনার ক্রোম টাইপ এবং আপনার চারটি টায়ার কিন্তু ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ এবং রেঞ্জগুলো কিন্তু চারটি একই ডিজাইনের আছে রেঞ্জগুলো চারটি নতুন লাগানো হয়েছে বলেছি এবং রুববারটি কিন্তু ডান পাশ বাম পাশ দুটি আছে এবং আপনার হ্যান্ডেলগুলো কিন্তু আপনার ক্রোম টাইপ আমি দেখিয়েছি আপনাদেরকে নিকেলের এবং লুকিং গ্লাসগুলো দুটি ভালো আছে মার্কেটের ডান পাশের ইন্ডিকেটার লাইটটি ভালো আছে নিকেল লাগানো আছে এবং এখানে কভারটি যে আছে মার্কেটের ফ্রেশ অবস্থা আছে সামনে ডান পাশের যে টায়ারটি কী অবস্থায় আছে চারটি টায়ার কিন্তু ভিউয়ার্স অবশ্যই ফ্রেশ অবস্থায় আছে এবং খুবই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ ওভারঅল গাড়িটি কিন্তু বাইরে সেটে আপনার দেখানো হয়েছে গাড়িটির ভিতরে কী কন্ডিশন আছে ইনশাআল্লাহ এখন দেখাবো আপনাদেরকে এটি কিন্তু আপনার হচ্ছে সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং আপনার উডেনটি কিন্তু সুন্দর আসছে এবং আপনার ফ্রেশ কন্ডিশনে আছে সিট কভারগুলো লাগানো হয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে কনসালটি কিন্তু ফ্রেশ এবং সিট কভারগুলো কিন্তু সুন্দর বেজ ইন্টেরিয়র বেজ কালারের আপনার সিট কভার লাগানো ফলো কার্পেটিং করা আছে ডোর প্যাডগুলো কী অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সিলিটি কিন্তু অনেক ভালো আছে ভালো কন্ডিশনে এবং আপনার পিছনের সিটগুলো দেখাবো কী অবস্থা আছে ইনশাআল্লাহ পিছনের সিট কভার থেকে শুরু করে সামনের যে সিট কভারগুলো ফ্রেশ চারটি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে আমরা এনে কিন্তু আপনার সিট কভারগুলো লাগানো হয়েছে অতএব নতুন সিট কভারই
এবং আপনার রেগুলার ভিতরে কি অবস্থা আছে ইনশাআল্লাহ দেখাবো। 60 সিলিন্ডার সিএনজি করা আছে গাড়িটি, স্পেয়ার টায়ার, জ্যাগুনিজ লিভার সব কিছু আছে, কোনো এক্সিডেন্ট নেওয়ার মধ্যে ফ্রেশ অবস্থায় আছে। ব্যাগেলা ভিতরে দেখাবো পেটটি কি অবস্থায়। শালা পেটগুলো দেখিয়েছি, ব্যাগেলার বাম পাশে ডোর পেটটি ফ্রেশ অবস্থায় আছে, বাম পাশের সামনের ড্যাশবোর্ডটি কি অবস্থায় আছে ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। ইঞ্জিন রুম দেখাবো আপনাদের কি অবস্থা আছে, বিবিটা ইঞ্জিন 1500 সিসি, পানি জাত একটি ব্যাটারি আছে। ইঞ্জিন রুমটি কি অবস্থা আছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়। বনটের নিচের অবস্থাটি সুন্দর অবস্থায় আছে, একেবারে কিন্তু খুব ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গাড়িটি দেখানো হয়েছে, আপনাদেরকে গাড়িটির মডেল 2004-এর, 2012 রেজিস্ট্রেশন, কালার ভিতরে বেজ ইন্টেরিয়র, এবং আপনার ভিতরে কিন্তু উড়েনগুলো খুবই সুন্দর লাগানো আছে, এভাবে এসেছে 30 সিরিয়ালের। গাড়ি কিন্তু ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশন। আমাদের এটি আস্কিং প্রাইস হচ্ছে 995, যারা গাড়ি ক্রয় করতে চান 995 প্রাইসে ক্রয় করতে পারবেন। আমাদের চ্যানেলে যারা দেখে আসবেন অবশ্যই সামান্য কিছু আপনাদের জন্য কমানো হবে। আমাদের শোরুমটির নাম হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ, আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন। শোরুমটি কোথায় অবস্থিত, বাড়িধারা ব্লক যে রোড 9 প্লট 6, নতুন বাজার ঢাকা 1200, এখানে অবস্থিত। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে, শুক্রবার শনিবার ফ্রাইডে কোনো বন্ধ নেই, সবসময় ওপেন থাকে ইনশাআল্লাহ। কোনো প্রকার ব্যাংক লোনের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি। যে নাম্বারটিতে যোগাযোগ করবেন সেই নাম্বারটি 01712-642-114, এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে, আপনারা যে কোনো পরামর্শ যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ। এবং দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এবং দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং সবাইকে অনেক অনেক আন্ডালা আমাদের ভাইভ এন্টারপ্রাইজ কার কালেকশন পক্ষ থেকে সবসময় দোয়া কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে অনেক হিউজ পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে থাকে, আপনারা এসে দেখে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে একটা কথা বলে না বললেই না, আপনি নামাজ আদায় করবেন, আরেকজনকে নামাজ পড়ার সময় বের করে দেবেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।